হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন টলিউড ইনফরমেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর মূল বিষয়ে আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো যারা ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে একটি কথাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আমার এই ফিল্ম রিলেটেড ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হলো আপনাদের কাছে কিছু ইনফরমেশন বা তথ্য শেয়ার করা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ আমরা তো সেই ছোটোবেলা থেকেই জিদ্দা এবং দেবদাকে দেখে আসছি সেই সাথী থেকে আই লাভ ইউ এখন রাবণ থেকে কিসমিস এরপর আসছে চেঙ্গিস থেকে কাছের মানুষ সবগুলোই তো দেখব কিন্তু এনাদের দুজনকে আমরা একসাথে একই সিনেমায় কবে দেখতে পাবো চলুন একটু পিছন দিক থেকে ঘুরে আসা যাক আরে না না পিছন মানে আবার অন্য কিছু ভাববেন না সালটা একটু পিছনে যাওয়া যাক এখন দু হাজার বাইশ চলুন আমরা ঘুরে আসি দু থেকে দু সালে বাংলায় একটি নতুন সুপারস্টারের জন্ম হলো যার নাম জিতেন্দ্র মদনানী বাঙালি না হয়েও বাংলা ভাষায় সিনেমা এবং সেই সিনেমা সুপার দুপার হিট হলো এবং তিন ঘন্টায় তিন ঘন্টায় একজন সাধারণ মানুষ থেকে সুপারস্টার হয়ে উঠলো বাংলার এক নতুন নায়ক যার নাম জিত তবে সাথী কিন্তু জিদ্দার প্রথম সিনেমা ছিল না জিদ্দার প্রথম সিনেমা ছিল দু সালে একটি তামিল সিনেমা যার নাম ছিল চান্দ্রু চান্দ্রু বক্স অফিসে ভালো সফল হতে পারেনি তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এরপর যাওয়া যাক দু সালে বাংলায় আরেকজন নতুন নায়কের জন্ম হয় তিনি ছিলেন মেদিনীপুর ঘাটাল গ্রামের ছেলে দীপক অধিকারী তিনি দু হাজার ছয় সালে অগ্নিশপথ নামে একটি বাংলা সিনেমা দিয়ে টলিউডে পা রাখেন তবে এই সিনেমাটি বক্স অফিসে সফল হতে পারেনি এটি একটি সুপার ফ্লপ সিনেমা তবে ঠিক তার পরের বছরেই দু হাজার সাতে আই লাভ ইউ নামে একটি সুপারহিট বাংলা সিনেমা করে তিনি সকল দর্শকদের মাঝে সুপারস্টার দেব নামে পরিচিতি লাভ করেন তারপর থেকেই কিন্তু সুপারস্টার জিদ্দা এবং দেবদা আমাদেরকে একের পর এক একের পর এক সুপারহিট ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে গেছেন এবং দু হাজার দশ সালে ফিল্ম প্রযোজিত দুই পৃথিবী সিনেমায় জিদ্দা এবং দেবতাকে আমরা শেষবারের মতো দেখেছিলাম একই সাথে একই সিনেমায় অভিনয় করতে এরপর থেকে কিন্তু এনাদের দুজনকে আর একই সাথে একই সিনেমায় অভিনয় করতে আর কোনোদিনও দেখা যায়নি তবে এরপর দু হাজার উনিশ সালে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত দেব পরমব্রত আদৃত পাউলিদাম এবং রূপিনী মৈত্র অভিনীত পাশওয়ার্ড সিনেমায় এখানে পরমব্রতদার ক্যারেক্টারটা দেবদা প্রথমে জিদ্দাকেই অফার করেছিলেন কিন্তু জিদ্দা কোনো কারণবশত এটি করেনি অথবা লিড ক্যারেক্টার ছাড়া জিদ্দা করবে না এরকমও কিছু কারণ হতে পারে এখন যদি জিদ্দা এবং দেবদা একসাথে একই সিনেমায় অভিনয় করতেন তাহলে সিনেমা কতটা ভালো হতো কতটা পরিমাণে যে ভালো হতো দর্শকদের হলে হলে ভিড় যে কতটা হতো সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না সেটা আশা করি আপনারা বুঝে গেছেন বর্তমানে জিদ্দা এবং দেবদাকে কিন্তু এস ভি এফ প্রোডাকশন ফিরিয়ে আনতে পারে তারা চাইলেই কিন্তু ফিরিয়ে আনতে পারেন তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না বাংলা সিনেমার মধ্যে নাইনটিসের সময় বাংলা সিনেমায় কিন্তু প্রসেনজিৎ চিরঞ্জিত অভিষেক এবং তাপস পাল এনারা কিন্তু একই সিনেমায় অনেক কাজ করেছেন একই সাথে বর্তমান বাংলা সিনেমায় কিন্তু এরকমটা আর দেখা যাচ্ছে না কিন্তু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে একের পর এক কোনোটাতে দুটো হিরো কোনোটাতে তিনটে হিরো কিন্তু টলিউডে সেটা দেখা যাচ্ছে না এটা কিন্তু টলিউডের ক্ষেত্রে খুবই একটা খারাপ ব্যাপার তো বন্ধুগণ কারা কারা দেখতে চাও জিদ্দা এবং দেবদাকে একই সিনেমায় অভিনয় করতে আর জিদ্দা এবং দেবদার ফ্যানেরা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আজকের মতো ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করুন করুনিউড ইনফরমেশন